বাংলাদেশের স্বাধীনতার 51 বছর পূর্তি এবং জাতীয় দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছে যুক্তরাষ্ট্র। 26 মার্চ এক শুভেচ্ছা বার্তায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন জানান, দুদেশের অংশীদারিত্ব বর্তমানে আগের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী এবং বাংলাদেশের সঙ্গে সম্পর্কের পরিসর বাড়াতে যুক্তরাষ্ট্র বদ্ধপরিকর। এছাড়া অর্থনৈতিক উৎকর্ষতা, উন্নয়নমূলক অর্জন এবং শান্তিরক্ষা মিশনের সবচেয়ে বড় অংশীদার হিসেবে নিরাপদ পৃথিবী গড়ায় বাংলাদেশের প্রতিশ্রুতির ব্যাপক প্রশংসা করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।